আমার সিঙ্গেল, আমি সিঙ্গেল ছিলাম, এটাই ভালো ছিল, সিঙ্গেলই বেস্ট। তোমাদের কি হোগা ব্যথা? আচ্ছা বিয়ে করে অনুভূতি কেমন হবে? কিছু নেই, লাইফ শান্তি। মুখে দেন মুন্সিগঞ্জ। তো এখন চলে যাচ্ছি স্বপ্নের বাসায়। তো স্বপ্নের বাসায় আমরা যে গিফট কিনছি ওই গিফটটা আছে, ওই গিফটটা পিক করব এবং হালকা একটু নাস্তা করে দেন চলে যাব হচ্ছে আরো দুইজনের অপেক্ষা করতে, এবং সেখান থেকে আমরা বাসে উঠে চলে যাব নারায়ণগঞ্জের চাষাড়াতে। এই হচ্ছে স্বপ্নের বাসার লিফট। স্বপ্নের বাসা হচ্ছে তিনতলায়। তো অপেক্ষা করতে করতে লিফটের দরজা হুট করে খুলে গেল এবং সাথে সাথেই বেরিয়ে পড়লাম, কারণ খুব দ্রুত কাজ করতে হবে। তো স্বপ্নিলে আম্মুর রান্না অনেক মজার, বড় বড়ের মধ্যে অনেক মজা লাগে খাইতে। তো আজকে এসে দেখি আন্টি আমার জন্য খিচুড়ি আর আচার রেডি করে রাখছে, তো এই মজার খাবার খেয়েই আমরা বেরিয়ে পড়ব। এই হইল সেই দানব বাক্স। তো সকালবেলা সে নিয়ে যেতে পারবে না দেখে আমাকে ডাকছে, আসলাম। তো চাষার সেই চিন্তা করলো আমাদের আরেক বান্ধবী আছে, তো সবাই আসার আগে আমরা ওর বাসা থেকে একটু ঘুরে আসি, তারপর আমরা চারজন চলে এলাম তার বাসায়। তো ওই বান্ধবীর বাসা থেকে বাকি বান্ধবীরা মেকআপ টেকআপ করে বের হইলো, সবাই ভাবসব নিয়ে বের হচ্ছে। দেখতে পাচ্ছেন এই হচ্ছে নাবিন, এই হচ্ছে আমাদের প্রমেন, যে এই গিফটের ভারে আর দাঁড়াইতে পারতেছে না, তার হাঁটতে বহুত কষ্ট হচ্ছে দেখতেই পাচ্ছেন। এরপরে আমরা একটা লেগুনা নিয়ে এলাম, যেহেতু 10 জনের সিট আমরা 9 জনই ছিলাম, তাই আমরা একটা লেগুনা পুরো নিয়ে নিলাম। তোমাদের কি হোগা ব্যথা? খুব তো মুক্তাপুর ব্রিজে আসার আগ পর্যন্ত সবাই গিফট ক্যারি করছে, কিন্তু আমাদের অনেক দাস ভাইয়া হচ্ছে গিফট ক্যারি করে নাই। তো এখানে এসে আমরা চিন্তা করছি এখন কীভাবে অনেক রয় ভাইয়ের বিয়েতে যাব। তো এখন আমরা রওনা দিব। এই হচ্ছে আমাদের গন্তব্যস্থান, যেখানে আমরা মুক্তাপুর ব্রিজ থেকে রিক্সা করে চলে আসছি, বেশিক্ষণ সময় লাগেনি। এই হচ্ছে আমাদের বন্ধু বান্ধব সবাই এখন ভেতরে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। আচ্ছা আমি দাদা কিছু জানবো, দাদা কথা হচ্ছে বিয়ে করে অনুভূতি কেমন হবে? খুবই খারাপ, মানে ওইটা তো বুঝছি, কথা চুপ থাক। আর কথা হচ্ছে সবার তো লেজ আছে, তোমার তো লেজটা কেটে গেল, কিছু বলতে চাও? সিঙ্গেল ছিলাম, এটাই ভালো ছিল, সিঙ্গেলই বেস্ট। বিয়ের দুই দিনে বউ ভাজে দিন বলে সিঙ্গেল আরো লাগবে, হবে হবে হবে, না 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 ধন্যবাদ দিদি একটু। এইটা আমি খাওয়া দিয়েছিলাম অনেকে ভাই যায় সবজি না হবে, থ্যাংক ইউ। আর না আমি কখনো খাই নাই, আরে ও এই ছবি ছিল না বেগুনি, এই হচ্ছে খাওয়া দাওয়া, রোস্ট বেগুনি একটু সবজি আর আমি আর আছে বান্ধবী ললিতা ওরফে সত্যি। এরপরে এই মজার খাবার গুলা আমরা খুব তৃপ্তি সহকারে বন্ধু বান্ধব মিলে একসাথে খেয়ে নিতে থাকলাম। সব ষড়যন্ত্র, শক্তি আর মেয়েদের অনেক হচ্ছে প্রমেল কুত্তা শালা
আমার কিছু নাই ভাই, ঘরটি থাকবো কেন সাথে প্রমিলে কাছে। প্রমল কে এখন খাসি মনে করে খেতেছে মুরগি মাংস, মানে তুই এতটি খাইছস কি প্রমল? তুই এতটি খাইছস খাওয়ার পর বুঝছ না এটা মুরগি, খাসি মনে করে বাসস ভাই রে ভাই। বেগুনটা রোস্ট খাচ্ছেন বড় হাড্ডি মুখ বড় করে মুখে দেন অনেককে মাঝেই যায় সবাই, অনেক অনুভূতি প্রকাশ করো, তোমরা বসে আছো কেন, তোমার ছবি তুলতে যাও না কেন? দেখছি কিছু নেই, শান্তি না আছে, টাকা না আছে, বউ না আছে, গার্লফ্রেন্ড না আছে, বাড়ি না আছে, সিজন কিছু নেই, লাইফ প্যারাই কিছু নেই, লাইফ প্যারাই আসা ইউসিল না কিছু করতে হতে পারে, একটু শুনে আর দুনিয়া কাপ ইয়েস উই আর ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন। দাদা বিয়ে করার পরে আপনার অনুভূতি কি বলেন, বিয়ে করার পরে আপনার অনুভূতি ভালো? ভালো একটা জায়গায় নিয়ে আসছে মনে হয়, আমি বলি হ্যালো গাইস আপনি চলে এসেছি, ওই যে হচ্ছে কৃষক মামা কৃষক ছোট ছোট পাটকেল এগুলো হচ্ছে আগামী দিনের ভবিষ্যৎ, একটু দেখা ওদেরকে আঙ্গুল দিয়ে। চাষারা ব্যাক করতে করতে অনেক ঝড় তুফান চলে আসলো, আমরা লেগুনাতে থাকা অবস্থায় এই ঝড় তুফান আসছে, যার জন্য আমরা চাষারাতে নেমে অপেক্ষা করতেছি ঝড় তুফান কমার। তো এই ঝড় বৃষ্টি না কমার কারণে আমরা চিন্তা করলাম এখন আমরা আমাদের বান্ধবী মোমোর বাসায় যাব এবং সেখানে গিয়ে অপেক্ষা করতে থাকবো, তো বৃষ্টি না থামা পর্যন্ত আমরা সেখানে থাকবো আর সেখানে গিয়ে আমরা অনেক মজা করব। তো আমরা যা কী কী করবো তা জানতে হলে পরবর্তী ভিডিও থাকতে হবে। আজকের ভিডিও এখানে শেষ, আল্লাহ হাফেজ।